বন্ধুরা, চিন্তার মানচিত্রে ভারতের এলাকাগুলোকে নিজের বলে উল্লেখ করা এখন চীনের জন্য অনেক ভারী হতে পারে, কারণ এর ফলে ভারতীয় জনগণ চীনের ওপর ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠেছে। এর সাথে ভারত সরকার কড়া ভাষায় চীনকে বলেছে যে অরুণাচল প্রদেশের ভারতের অংশ ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। কিন্তু ভারতীয় জনগণ এই সময় চীনের প্রতি খুবই ক্ষুব্ধ, এমনকি ভারতীয় জনগণ এটাও বলেছে যে চীনকে উপযুক্ত জবাব দিতে হলে ভারত সরকার ও চীনের অন চায়না নীতি অনুসরণ করা একদম বন্ধ করা উচিত। কিন্তু এই গোটা বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর মতামত কি সেটাও আপনারা জেনে নিন, এটা জানাও আপনাদের জন্য খুবই জরুরি। তাই আপনাদের সবাইকে জানাই যে আমাদের সেনার পূর্ব প্রমুখ বেদ প্রকাশ মালিক স্যার, আমাদের ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন প্রধান, তিনি চীনের এই ম্যাপ নিয়ে টুইট করেছেন, এমনকি লিখেছেন যে চীন এই ধরনের বাজে কথা চালিয়ে যাচ্ছে, যার কারণে চীন আজ তার উদ্দেশ্যে দেখা যায় যে চীন ভারতের সাথে তার সীমানা নিষ্পত্তি তো করতে চায় না, সীমান্তে বিরোধ সমাধান করতে চায় না চীন, কোনো বিশেষ আগ্রহ দেখায় না তাদের মাঝে। এমনকি তিনি ভারতীয়দের আরও জিজ্ঞাসা করেছিলেন যে কেন ভারত সরকার তিব্বতকে আগের মতো একটি স্বাধীন দেশের মর্যাদা দিচ্ছে না, আর কেনই বা চীনের অন চায়না পলিসিকে ছুঁড়ে ফেলে দিচ্ছে না বা এটাকে বন্ধ করছে না। আর যেখানে চীন ভারতের ভূখণ্ড নিয়ে উল্টোপাল্টা দাবি করে, সেটি চীনের একদমই জ্বর থেকে উঠে যাবে তাহলে। অর্থাৎ ভারতীয় জনগণের দাবি যে ভারতের উচিত এক চায়না নীতি অনুসরণ করা বন্ধ করা, একইভাবে সাবেক সেনা কর্মকর্তা চান যে ভারত ও চীনের চীন নীতিকে সমর্থন করা বন্ধ করে দিক, তিব্বত সহ চীনের শত্রু দেশগুলোকে স্বাধীন দেশের মর্যাদা দেওয়া উচিত। তো বন্ধুরা, প্রাক্তন ভারতীয় সেনাপ্রধানের এই দাবিতে আপনারা কি বলেন? তো বন্ধুরা, আপনারাই বলুন, চীনের অন চায়না পলিসিকে ভারতের তরফ থেকে সম্পূর্ণকে এখন অস্বীকার করা উচিত? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।